বলুন না আমি কাউকে ভালোবাসি না আমি শুধু নিজেকে ভালোবাসি আর ভালোবাসি টাকাকে টাকা এনে ভাই লোক কি আছেন প্লিজ এনেকে দেখুন আই থিংক শি নিডস সাম রেস্ট একটু স্পোর্টসম্যান স্পিরিট তো আপনার কাছে আশা করছিলাম মিস্টার সোমনাথ চ্যাটার্জি ময়ূরের পেখম লাগালে কাক কোনোদিন ময়ূর হয় না এই কথাটা মনে রেখো শেখর ছোটবেলায় মায়ের কাছে শুনতাম সময় একটা অদৃশ্য চাকা আছে যেটা সারাক্ষণ ঘুরছে ঘুরছে যেটা সবার কাছে সমান ওই গীতে একটা লাইন আছে না সুখানিচা দুখানিচা চক্রবত পরিবর্তনতে সুখ দুঃখের মতোই চেতা হারার সবকিছু সময় পাল্টাচ্ছে চক্র ঘুরছে হ্যাঁ মিস্টার সোমনাথ চ্যাটার্জি চাকা ঘুরছে শুনতে পাচ্ছেন আপনি চাকা ঘুরছে শুনছো বাবা শুনছো ওনার কথা দেখো দেখো ওনাকে বাবা আজ উনি সেইভাবে তোমার সামনে এসে দাঁড়িয়েছে সেইভাবে দেখার কথা তুমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারোনি দেখো বাবা দেখো ওনাকে আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম বাবা আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আর এক মুহূর্ত সময় ওয়েস্ট না করে আমি ওনাকে সমস্ত শক্তিটা বলবো বলবো কিভাবে তুমি ওনাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখে আমাকে জোর করেছিলে বাধ্য করেছিলে মুখ বন্ধ রেখে সোহমকে বিয়ে করতে এমনকি শেষ মুহূর্তে যখন উনি আমায় নিতে এসেছিলেন তখন তোমার ভয় আমাকে ওনাকে ফিরিয়ে দিতে হয়েছিল বাবা নাহলে তোমার লোকেরা ওনাকে মেরে ফেলতো দিনের পর দিন তুমি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করার চেষ্টা করেছো কিন্তু পেরেছো কি পারোনি বাবা আর পারোনি বলেই আজ আমার আর সোহমের বিয়েটার কোনো মানে নেই কোনো মানে নেই আমার বিয়ে শুধু একজনের সাথে হয়েছিল সেটা ওনার সাথে আমার গেয়ভূতের সাথে আমি তখনও ওনার স্ত্রী ছিলাম আর আজও আমি তাই আছি বাবা আমার স্মৃতির সিঁদুর আজও ওনার নামে ওনার গেয়ভূত 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 না না গেয়ভূত এইভাবে সত্যিটা না শুনে আমাকে ভুল বুঝে চলে যেতে পারেন না আজ সমস্ত ভুল বোঝাবুঝি দূর করতেই হবে আমি যে ওনার স্ত্রী আমাদের সম্পর্ক যে জন্ম জন্মান্তরের আজ আমি সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে ছাড়বো আমি গেয়ভূত গেয়ভূত আমি কিছুই বুঝতে পারছি না নতুন বইয়ের ব্যাপার স্যাপার কি চাইছে কি চাইছে সে তোর কাছে তো নতুন করে আর কিছু চাওয়া পাওয়ার নেই সে তো নিজে হাতেই সব শেষ করে দিয়েছে তোকে ভুলে অন্য একজনকে বিয়ে করলো কি দোষ ছিল তোর কি দোষ তুই গরিব ছিলি আর যাকে বিয়ে করলো সে বিশাল বড় লোকের ছেলে তোকে কষ্ট দিতে অপমান করতে তার বুকে বাঁধলো না যা না তাই বলে তোকে তাড়িয়ে দিল আর এখন এমন ভাব করছে যেন তুই সব ভাই শেখর তোর কি মনে হয় নতুন বউ কেন এমন করছে জানি না আমি কিচ্ছু জানি না আমি শুধু শুধু এইটুকু বলতে পারি ওনার মন মানসিকতা যে এতটা ছোট আমি ভাবতেও পারিনি আজকে উনি আমার কাছে ছুটে এলেন কেন যেহেতু আমার কাছে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে আজকে ওনার গেয়ভূতের কথা মনে পড়েছে কেন সেদিন মনে ছিল না আগে আমার বাবার মতো টাকা আর্ন করে দেখান তারপর আসবেন দাবি করতে তার আগে বারবার এইভাবে এসে আমার স্টেডি লাইফটাকে ঘেঁটে দেবেন না
আপনার জন্য শুধু আপনার জন্য অনেক স্ট্রাগল করেছি আমি হার পাচ্ছি না আর আমার দ্বারা হবে না সো আই গিভ আপ নাও সো জাস্ট গো টু হেল বেরিয়ে দেন এখান থেকে চলে যান কতটা অপমান কতটা কষ্ট নিয়ে আমি এখান থেকে চলে গিয়েছিলাম বিশ্বাস ভাঙার যে কি জ্বালা সেটা আমি ভালো করে জানি আর আজও আজও উনি আমার বিশ্বাসটা ভাঙলেন লোক লজ্জা সবকিছু ভুলে গিয়ে কোনো কিছু পরোয়া না করে আজকে উনি আমার কাছে ছুটে এলেন কেন কি পেতে উনি কি ভেবেছিলেন ওনাকে দেখে আমি সবকিছু ভুলে যাব বনি বলে আঁকড়ে ধরবো এটা ভাবলেন কি করে আমার উপর যখন এতটাই টান তাহলে কি করে করলেন উনি বিয়েটা কি করে করলেন কি করে পারলেন মাথার প্রতি সিঁদুর নিয়ে স্বামীর সাথে দেশে বিদেশে আনিমন করতে যেতে উনি আমার বিশ্বাস ভেঙেছেন তাই ওনাকে তাড়িয়ে দিতে আমার এতটুকু কষ্ট হয়নি হ্যাঁ কুচিতা এতটুকু কষ্ট হয়নি আমার আজকে না হয় ফিরিয়ে দিলি আমি যা বুঝলাম নতুন বউ মাঝে মাঝেই তোর মুখোমুখি হবে তখন কি করবি কি বলবি এতদিন এতদিন শেখরের অপেক্ষাতেই দিন গুনছিল আর আমি তো সব জেনে শুনে ওর পাশে ছিলাম তাহলে এখন কেন সত্যিটা মেনে নিতে পারছি না সত্যিটা মেনে নিতে পারছি না তাহলে কি আমি আমি মনে মনে এটাই চেয়েছিলাম যে শেখর যাতে আর কোনোদিনও ফিরে না আসে যাতে বর্ণিতা বর্ণিতা সারা জীবন আমাকে আঁকড়ে বাঁচতে থাকে আমি থাকতে পারবো না বর্ণিতাকে ছাড়া আমি থাকতে পারবো না আমি কিছুতেই না কিছুতেই না বর্ণিতা গেওভূত গেওভূত কোথায় আপনি ম্যাডাম গেওভূত ম্যাডাম কি করছেন ম্যাডাম বাড়ি গেওভূত ম্যাডাম স্যারের পারমিশন ছাড়া এইভাবে অ্যালাউ করতে পারি না আমরা কাউকে বাড়ি ভেতর প্লিজ প্লিজ আমাকে একবার ওনার সাথে দেখা করতে দিন আমার আমার ওনার সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে আজ আমাকে সমস্ত ভুল বোঝাবুঝি মেটাতেই হবে প্লিজ গেওভূত ম্যাডাম বলছি তো আপনাকে যে স্যারের পারমিশন ছাড়া আমরা অ্যালাউ করতে পারি না স্যারের স্ট্রিক্ট অর্ডার আছে আর আমরা আমরা সেটা মানতে বাধ্য আমি শুধু নিজে ডিউটি করছি ম্যাডাম তখন থেকে বলছি আপনার কানে যাচ্ছে না না ডিউটি দেখাচ্ছেন আমাকে ডিউটি আপনি জানেন আমি কে কে আমি আপনি জানেন আমি আপনার স্যারের ওয়াইফ আপনি কোন সাহসে আমাকে আটকাচ্ছেন হ্যাঁ এটা আপনার ডিউটি হতে পারে না আসুক আপনার স্যার বলছি আমি সরি ম্যাডাম এই ব্যাপারে সত্যি আমার কিছু করার নেই স্যারের পারমিশন ছাড়া ঠিক আছে আমি এখানেই ওয়েট করছি আপনি যান আপনার স্যারকে ডেকে নিয়ে আসুন আপনাকে কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন যে স্যার নেই বাড়িতে স্যার সত্যি নেই উনি বাড়িতে নেই এত কিছু ঘটে যাওয়ার পরেও গেওভূত করে পাগলামোটা এখনো ওর যায়নি সে তোকে ইনসাল্ট করলো ইগনোর করলো তাতেও বনির শিক্ষা হলো না এখনো বনি বুঝতে পারেনি ওই শেখর নয় সোহমি ওর জন্য ঠিক
টাকা রোজগার করে তো যে কেউ বড় লোক হতে পারে, কিন্তু বংশ পরিচয় স্ট্যাটাস বলেও একটা কথা আছে, সেটা কখনো টাকা দিয়ে আসে না। সোহম তো বনিকে খুঁজতে এদিকে গেল, ও কি পেল বনিকে? সোহম বনিকে খুঁজে পেলে? না, আমি তো ওদিকটা অনেকটা দেখে এলাম, কোথাও দেখলাম না তো। তুমি ওকে খুঁজে বার করো প্লিজ, যে করে হোক ওকে খুঁজে বার করো। বনি আবার ওই চাষাটার বাড়িতে ছুটলো না তো? না না, আমি সেটা কিছুতেই হতে দেব না। আজ হঠাৎ বড়লোক হয়ে চাষাটা আমায় মাত দেবে এটাই ভাবছিও, আমি ওর কাছে কিছুতেই মাথা নিচু করব না। সোমনাথ চ্যাটার্জির মতন পয়সা হলে ক্লাস হয় না। কিন্তু বনি, বনিকে আমি সামলাবো কি করে? এতদিন তো এই আশাতেই ছিলাম যে ওই চাষাটা আর কোনোদিন ফিরবে না, আর সোম এই সুযোগে বনির ভালো বন্ধু থেকে আরো বেশি কিছু হয়ে উঠবে। কিন্তু চাষাটা এখানে থেকে গেলে সেটা তো হবে না, বনিকে আমাকে আটকাতেই হবে। বনির জীবনে আমি কিছুতেই ওই চাষাটাকে ফিরতে দেব না, কিছুতেই না। একটু শুনবেন, উনি তো এখনো এলেন না, কেন অত দেরি করছেন উনি? সেটা তো আমি বলতে পারবো না ম্যাডাম, আমি শুধু এটুকু বলতে পারি আপনি শুধু শুধু অপেক্ষা করছেন স্যার। কিন্তু আমি আজ থেকে অপেক্ষা করছি না, আমি অপেক্ষা করছি অনেক দিন ধরে শুধুমাত্র এই দিনটার জন্য। আপনি ওনাকে একটু ফোন করুন না, বলুন না ওনাকে তাড়াতাড়ি আসতে, ওনাকে বলুন আমি ওনার জন্য অপেক্ষা করছি। কি হলো, শুনতে পাচ্ছেন না? ফোনটা করুন, করুন ফোনটা। ম্যাডাম আপনি একটু শুনুন। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনার প্রবলেম থাকলে আপনি ফোন নাম্বারটা আমাকে দিন, আমি ওনাকে নিজে ফোন করে নেব। সরি ম্যাডাম, স্যারের পারমিশন ছাড়া আমরা ওনার নাম্বার কাউকে দিতে পারি না। আবার সেই পারমিশন? ঠিক আছে, আপনি নিজেই ওনাকে ফোনটা করে নিন, কিন্তু আমি ওনার সাথে কথা না বলে এখান থেকে কোথাও যাব না। স্যার ফোন তো সুইচড অফ। সুইচড অফ? বাহ, তাহলে তো ঠিকই আছে, আমি এখানেই ওনার জন্য অপেক্ষা করব। আচ্ছা, ওনার ঘরটা কোন দিকে? হ্যাঁ, প্রথমবার কেউ ভূতের ঘরে ঢুকছি, নতুন ঘরেই প্রথম, তাহলে এইভাবে তো ঠোকা যাবে না।
এরকম কিছু একটাই করতে হবে। কি করি কি করা যায়? তেরি গলিয়া গলিয়া তেরি গলিয়া মুশকো ভাবে গলিয়া তেরি গলিয়া তেরি গলিয়া গলিয়া তেরি গলিয়া ইউ হি তড়পাবে গলিয়া তেরি গলিয়া আসেননি।
শেখর, শেখর ভাই আমার কথা শোন, এরকম মাথা গরম করিস না ভাই। ভাই আমার শেখর, আমার আবার কেন মুখোমুখি হলেন আমার? কেন কি চান আপনি বলুন, কি চান? ভিক্ষে চাইতে, তোমার কাছে ভিক্ষে চাইতে।